আসসালামু আলাইকুম, 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনা মৃতের সংখ্যা ছাড়ালো 4,000, একদিনে মৃত্যু 45 জনের, শনাক্ত 2,545। করোনার কারণে এবছর হচ্ছে না প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, বৃত্তিও পাবে না শিক্ষার্থীরা। রাশিয়া থেকে নভেম্বরে আসছে পারমাণবিক চুল্লি পাত্র, রূপপুরে প্রস্তুত নতুন নদী বন্দর। রোহিঙ্গা অভিবাসনে 3 বছর, আজ একজনও ফেরত যায়নি মিয়ানমার, করোনায় থেমে গেছে প্রত্যাবাসন উদ্যোগ। এবং চলে গেলেন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার সি আর দত্ত, বীরত্বম। সংবাদে এছাড়াও থাকছে, বিনিয়োগ এবং পর্যটন খাতকে আকৃষ্ট করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে সহযোগিতার আশ্বাস 18 বাংলা চেয়ারম্যানের। এবারে পুরো খবর। দেশে করোনা মৃতের সংখ্যা 4,000 ছাড়ালো, গত 24 ঘন্টায় মারা গেছেন 45 জন, এ পর্যন্ত মারা গেছেন 4,028 জন। 8 মার্চ দেশে প্রথম সংক্রমণের পর থেকে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 2,99,628 জন। গত 24 ঘন্টায় 14,153টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,545 জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 17.98%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,881 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,99,628 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 62.33%। গত 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে 32 জন পুরুষ ও 13 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 25 জন, চট্টগ্রামে 9 জন, খুলনায় 4 জন, রাজশাহীতে 2 জন, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে 2 জন করে এবং রংপুর বিভাগে 1 জন মারা গেছেন। করোনার মহামারীর কারণে এবার প্রাথমিক শিক্ষা সমাপনী বা পিইসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, প্রাথমিক সমাপনী পরিবর্তে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে, আর সমাপনী পরীক্ষা না থাকায় এবার বৃত্তিও পাবে না শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা মহামারীর কারণে এবছর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পিএসি পরীক্ষা হবে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ বিবেচনা করে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের বিষয়টিতে প্রধানমন্ত্রী সম্মতি জানিয়েছেন। করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে 2020 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ না করার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন। পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এবার বৃত্তি দেওয়া হবে না, আর সমাপনী না হলেও তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজ উদ্যোগে বার্ষিক পরীক্ষা নেবে। এমসিকিউ বা কোন পদ্ধতিতে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে সে ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। যদি স্কুল খোলা যায় তাহলে সেইটার ভিত্তিতে সরাসরি স্কুল তাদের মূল্যায়ন করে ষষ্ঠ শ্রেণীতে পদোন্নতির ব্যবস্থা করবে। একই সাথে আমাদের স্কলারশিপ পরীক্ষা দিয়ে পিএসসি পরীক্ষার ভিত্তিতে সেটাও এবছর দেওয়া সম্ভব হবে না। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একসঙ্গে বসে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যেই সিদ্ধান্ত নেবে বলে জানান এই সচিব। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগ নিয়ে দুদক কিংবা অন্য কেউ প্রশ্ন তুলতে পারবে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। সরকারই এই সুযোগ দিয়েছে বলে জানান তিনি। জাতীয় রাজস্ব ভবনে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ইএফডি বা ভ্যাট মেশিনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শারফুল আলমের রিপোর্ট। অবৈধভাবে উপার্জিত অর্থ বা সম্পদের কর না দেয়াই তা কালো টাকায় পরিণত হয়।
এসব অর্থ বিনিয়োগ নিয়ে গ্রাহকদের মধ্যেও থাকে নানা সংশয়। সরকার বারবার তাদের সুযোগ দিলেও তা দেশে ব্যবহার না করেই অনেকেই বিদেশে পাচার করেন। ওইসব অর্থ দেশে রাখতেই সরকার প্রশ্নাতীতভাবে তা দেশে বিনিয়োগের সুযোগ করে দিয়েছে বলে জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। অপ্রদর্শিত অর্থের সারাটা পাচ্ছি না তেমন, আমরা তেমন সারা পাচ্ছি না বা পাইনি এখন পর্যন্ত। আমরা কিন্তু সব প্রতিষ্ঠানকে বাড়িতে করে দিচ্ছি, এই আইনেই কিন্তু হ্যান্ড মেটে দিয়ে দিচ্ছে যে কোনো প্রতিষ্ঠান এটা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবে না। যদি কোনো প্রতিষ্ঠান এটা নিয়ে কোনো প্রশ্ন করে তাহলে সে সোজা যা আদালতে রিট করবে। উদ্যোগকে বলছি যে এটা কিন্তু এইবার আমাদের যে উদ্দেশ্য সেটা কিন্তু বা যে যে আলোকে করেছি সেটা কিন্তু আমরা ইনফ্যাক্ট কেউ অবৈধ অর্থ উপার্জন করিয়া কি করছে সেই জন্য না, কাজে দুদক তার পিছনে ওইভাবে জানে না। জরিমানা দিয়ে এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও এখন পর্যন্ত তা করের আয়ে তেমন প্রভাব ফেলেনি। তবে এসব অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ হচ্ছে এমনটাই মনে করছে এনবিআর। ক্যাপিটাল মার্কেটে লক্ষ্য করা যাচ্ছে, ক্যাপিটাল মার্কেট ইদানিং ক্যাশ ফ্লো বেড়ে গেছে। তবে আমাদের 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 অন্যভাবে আমাদের রিটার্নে এখনও ছাপ আসেনি। এর আগে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি বা ভ্যাট মেশিন চালুর কার্যক্রম উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান। 100% লিকেজ বন্ধ করার জন্যই তো করা হয়েছে বা করা হয়। এখন এটা ডিপেন্ড করবে এটা ইমপ্লিমেন্টেশন স্টেজে যে আমাদের মনিটরিং এবং যেগুলো বললাম যে গ্রাহকেরও সচেতনতা, গ্রাহকেরও পার্টিসিপেশন, তাদের সাহায্য সহযোগিতা কীভাবে করতেছে সরকারেরকে রেভিনিউ আনার, আমরা কতটুকু মোটিভেট করতে পারতেছি গ্রাহককে। প্রাথমিকভাবে 100টি মেশিন দেওয়া হলেও এক বছরের মধ্যে 1,00,000 ইএফডি মেশিন সারা দেশে চালু হবে বলে জানায় এনবিআর। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাশিয়া থেকে দেশের পথে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রথম ইউনিটের যন্ত্রপাতি। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে প্রাণ এই চুল্লিপাত্র নভেম্বরে দেশে এসে পৌঁছাবে। এসব যন্ত্র খালাসের জন্য রূপপুরে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক নদীবন্দর। প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্ট করছেন ফজলে রাব্বি। রাশিয়ার মস্কো ও সেন্ট পিটার্সবার্গ সহ 4টি শহরের বিভিন্ন কারখানায় চলছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর ও ভারী যন্ত্রাংশের নির্মাণ। রূপপুরের 2টি পরমাণু চুল্লির প্রথম ইউনিটের রিয়াক্টর প্রেশার ভেসেল ও 4টি স্টিম জেনারেটর নির্মাণ শেষ হয়েছে। 20 আগস্ট এদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে সেগুলো। মূল 5টি অংশ যে রিয়াক্টরে সবগুলি ম্যানুফ্যাকচারিং হয়ে যাওয়ার পথে, প্রায় 90% শিপমেন্টের পথে। আমরা আশা করছি যে রিয়াক্টরের ওয়ান অফ দ্য মাইলস্টোন আমাদের প্রেশার ভেসেল ইনস্টলেশন করা। আমরা টার্গেট করছি অ্যাট দ্য এন্ড অফ লাস্ট ডেতে অথবা আগামী মাসের শুরুতে আমরা করব। 14,000 কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বিশাল আকৃতির ওই ওজনের যন্ত্রাংশগুলো চট্টগ্রাম ও মোংলা বন্দরে পৌঁছবে, তারপর নদীপথ রূপপুর। কাস্টম সহ আনুষঙ্গিক সব কাজ হবে প্রকল্প এলাকায় তৈরি অত্যাধুনিক নদীবন্দরে। এনি টাইপস অফ কাস্টমস রিলেটেড ক্লিয়ারেন্স আমরা আমাদের এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টেই এনশোর করব। এর ফলে হবে কি, কনস্ট্রাকশন শিডিউলের সাথে আমাদের যে ইকুইপমেন্ট আসার যে সিনক্রোনাইজেশনটা আমাদের থাকবে এবং আমরা আমাদের শিডিউলটা মিট আপ করতে পারব। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানালেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই রাশিয়ার তৈরি যন্ত্রাংশ ও ভৌত অবকাঠামোর মান নিশ্চিত করতে কাজ করছে দেশি বিদেশি প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা। খালি আমরা না, এটা আইএইও কিন্তু দেখে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলেছেন যে মানুষের সেফটিটা হলো সবচেয়ে বড় কথা, এবং সেই জায়গাটায় আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ দূরের কথা, পারলে যতটুকু লাগে তার চেয়ে একটু বেশিও আমরা দিচ্ছি। 2017 সালের নভেম্বরে প্রথম ইউনিটের চুল্লির কনক্রিট ঢালাইয়ের মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতিতেও একদিনের জন্য বন্ধ হয়নি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নির্মাণ কাজ। এ প্রকল্পের সব কাজ সময় মেনে শেষ হয়েছে। এরই মধ্যে রাশিয়া থেকে রওনা দিয়েছে রিয়েক্টর প্রেশার ভেসেল, যা নভেম্বরে এসে রূপপুরে পৌঁছানোর কথা। সব কিছু ঠিক থাকলে 2023 সালেই পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনকারী দেশগুলোর ক্লাবে প্রবেশ করবে বাংলাদেশ, এমনটি প্রত্যাশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, ঈশ্বরদী, পাবনা। 2,570 কোটি টাকার 5টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনিক। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও মহিষ গবেষণা প্রকল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন এবং তথ্য মন্ত্রণালয় অধীন গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ
এ সময় বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 2041 এবং টেকসই উন্নয়ন অভিষ্ট বাংলাদেশ অগ্রগতি প্রতিবেদন 2020 এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সরকারি বেসরকারি হাসপাতালে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা সার্কুলার কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুসজামানের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও আইন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদেরকে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনো সরকারি ও বেসরকারি হাসপাতালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাতে পারবে না বলে গত 4 আগস্ট নির্দেশনা জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। আদালত আজকে রিট পিটিশনটি শুনে শুধু রুল জারি করেছেন এবং 4 আগস্ট 2020 তারিখের এই পরিপত্রটি এটির কার্যকারিতা স্থগিত করেননি, ফলে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই পরিপত্রটি বহাল থাকবে। উচ্চ মূল্যের মেডিকেল টেস্ট কিন্তু ফলাফল ভুয়া, আছে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ও মেশিনপত্র, এসব অভিযোগে রাজধানীর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে 30 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। 1 সপ্তাহের মধ্যে পরিবেশ উন্নত করতে না পারলে হাসপাতালটিকে সিলগালা করার হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স। আরও জানাচ্ছেন রাবে আক্তার সুবর্ণা। হাসপাতালে অভিযান চলবে কি না এমন দোলাচলের মধ্যেই রাজধানী সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স। ভেতরে প্রবেশ করে যা চোখে পড়ে তা অনেকটাই অবিশ্বাস্য। হাসপাতালের অপারেশন থিয়েটারের দৃশ্য এটি। জীবন বাঁচাতে যে যন্ত্রপাতি দিয়ে অপারেশন করা হয় সেইগুলোই মেয়াদ উত্তীর্ণ। এগুলো দিয়েই কতজনের অপারেশন হয়েছে তার কোনো হিসাব নেই। একটি কোটায় রাখা হয়েছে 3 জনের রক্তের নমুনা, ফলাফল দেয়া হয় একই রকম। এভাবেই চলছে হাসপাতাল। আবার করোনা পরীক্ষার ল্যাব ও বায়োলজিক্যাল ল্যাব রাখা হয়েছে পাশাপাশি। বাহিরে চাকচিক্য দেখা গেলেও হাসপাতালের ভেতরের পরিবেশ অস্বাস্থ্যকর। এসব নানা অভিযোগে জরিমানা করা হয় হাসপাতালটিকে। তো এই নানাবিধ অসঙ্গতির কারণে এই প্রতিষ্ঠানটিকে 30 লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়েছে। একই সাথে তার এই ভুল ত্রুটিগুলি 7 দিনের মধ্যে শুধরানোর সময় দেওয়া হয়েছে। কোভিডের যে অনিয়মগুলো রয়েছে, যদি কোভিড প্রোটোকল ওনারা মেনটেন করতে না পারেন তাহলে তাহলে স্বাস্থ্য অধিদপ্তর এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যেসব হাসপাতালের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যাবে সেগুলোতে যে কোনো সময় অভিযান চালানো হবে। কোভিড পেশেন্টদের যে প্রোটোকল মানা উচিত সে ধরনের কোনো প্রোটোকল তারা মানছে না। কোয়ালিটি সেবা দেওয়া দরকার, তার কোনোটাই আসলে আমরা সেভাবে পাইনি। র‍্যাব জানিয়েছে একের পর এক অভিযানের পরও বন্ধ হচ্ছে না বেসরকারি হাসপাতালের অনিয়ম। এজন্য আরও কঠোর শাস্তির প্রয়োজন বলে মনে করা হচ্ছে। র‍্যাবে একটা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। রোহিঙ্গা অভিবাসনের 3 বছর আজ, এ নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা হলেও করোনা দুর্যোগে তা থেমে গেছে। আবার কবে হবে সেই উদ্যোগ শুরু হবে তাও অনিশ্চিত। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। মিয়ানমারের সরকারি বাহিনী নির্যাতনের শিকার হয়ে 2017 সালের 25 আগস্ট থেকে এই পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসে 10 লাখেরও বেশি রোহিঙ্গা। এই ঘটনার পর তাদের প্রত্যাবাসনের জন্য গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের দফায় দফায় বৈঠক ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও একজন রোহিঙ্গাও আর মিয়ানমারে ফিরে যাননি। জাতীয়তাসহ তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত হলেই নিজ দেশে ফিরে যাবেন বলে জানান তারা। তাদের অভিযোগ, প্রত্যাবাসনের ব্যাপারে আন্তরিকতার অভাব রয়েছে মিয়ানমার সরকারের। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণে রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ পুরোপুরি থমকে গেছে। তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন, প্রত্যাবাসনই সরকারের প্রথম অগ্রাধিকার। আমরা চাই যে আমাদের 1 নম্বর প্রায়োরিটি প্রত্যাবাসন, এবং এই প্রত্যাবাসনটা যেন অতি শীঘ্রই শুরু করা যায়, এবং এই মিয়ানমার এই রাখাইন এই রোহিঙ্গা রিফিউজিদেরকে
যেন তাদের স্বদেশে আমরা পাঠিয়ে সসম্মানে পাঠাতে পারি, এ ব্যাপারে সরকার সদা সচেষ্ট। কক্সবাজার জেলা প্রশাসক জানান, স্বাস্থ্যবিধি বিবেচনায় এখন কোনো দিবসেই বড় সমাবেশের অনুমতি পাবেন না রোহিঙ্গারা। এই ধরনের বৃহৎ কোনো সমাবেশ করার কোনো সুযোগ থাকবে না। তবে নিশ্চয়ই তারা যেহেতু নিপীড়িত নির্যাতিত, তারা নিয়ন্ত্রিতভাবে খুব সীমিত পরিসরে তাদের এই বিষয়টা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে পারবে। তিন বছরেও নিজ দেশে ফিরতে না পারায় রোহিঙ্গাদের মধ্যে বাড়ছে হতাশা ও অপরাধ প্রবণতা। নাগরিকত্ব নিশ্চিত, নির্যাতনের বিচার সহ প্রাপ্য অধিকার নিয়ে নিজ দেশে ফিরতে চান তারা। জাহিদুল আলম, এটিএন বাংলা। রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে কুমিল্লা সড়ক জোনের কর্মকর্তাদের সাথে যুক্ত হয়ে তিনি এসব কথা জানান। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শর্ত সাপেক্ষে গণপরিবহনে আগের ভাড়া নির্ধারণের বিষয়টি চিন্তাভাবনা করছে সরকার। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তা কার্যকর হতে পারে বলে জানান ওবায়দুল কাদের। রোহিঙ্গাদের সংকটে আমাদের পরিবেশ, প্রতিবেশ, পর্যটন, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ কমে গেলে 11 লাখ অতিরিক্ত মানুষের বোঝা বাংলাদেশ কিভাবে বইবে, এ বিষয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে। সরকারের নতজন পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক ব্যর্থতার কারণে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দিতেই 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যা ও 21 আগস্ট গ্রেনেড হামলায় বিএনপিকে জড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। সরকারের নতজানু পররাষ্ট্রনীতি, তাদের দুর্বলতা, একমাত্র দায়ী এই রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে না পারা। মিয়ানমারের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা তাদের সমর্থন দিচ্ছেন, এক চীন দিচ্ছে আর এক ভারত দিচ্ছে, তাদের সঙ্গে কোনো রকমের রফা করার ক্ষমতা তাদের নেই। প্রধানমন্ত্রী কিন্তু বিশ্ব নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেনি এবং জাতির সঙ্গে ঠিক সেইভাবে গুরুত্ব সহকারে বিষয়টাকে তুলে ধরতে পারেননি, যার কারণে আজকে রোহিঙ্গাদের বিশাল একটা বোঝা এই দেশের মানুষকে বহন করতে হচ্ছে। ফার্মার্স ব্যাংকে 4 কোটি টাকা স্থানান্তর ও আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও 3 জন। এরা হলেন দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম, পদ্মা ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট ও এক্সিকিউটিভ অফিসার। ঢাকার 4th বিশেষ জজ শেখ নাজমুল আলম এদিন তাদের সাক্ষ্য গ্রহণ করেন। এ পর্যন্ত রাষ্ট্রপক্ষের 4 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে 1 সেপ্টেম্বর। করোনা মহামারীর মধ্যে সবকিছু খুললেও 5 মাস ধরে বন্ধ দেশের সব সিনেমা হল, ফলে লোকসানে বেহাল অবস্থা বেশিরভাগ হলের। আয় বন্ধ হওয়ায় মানবেত জীবনযাপন করছেন এর সঙ্গে জড়িতরা। আদিন সজীবের রিপোর্ট। রাজধানীর আনন্দ সিনেমা হলে এখন আনন্দ নেই, চলচ্চিত্রের রঙিন পোস্টার নেই আগের মতো, যেন প্রাণহীন। হলের প্রধান গেটের অবস্থাও করুন, আবর্জনার স্তূপ প্রবেশ মুখে, ঘুমানোর জায়গা হয়েছে টোকাইদের। করোনা মহামারীতে মার্চের শেষ দিকে বন্ধ হয় সিনেমা হলগুলো, এরপর 5 মাস কেটে গেলেও স্বাস্থ্য ঝুঁকির কারণে তালা ঝুলছে দরজায়। 5 মাস ধরে আমাকে মালিকও কোনো বেতন বেতন দেয় না, কেউ রিক্সা চালাইতেছে, কেউ কলা বেচতেছে, প্রধানমন্ত্রী যদি আমাকে অনুমতি দেয় আমরা হলটা চালাইতে পারি। একসময়ের জমজমাট আজাদ হলের অবস্থা আরও করুন। বসার চেয়ারগুলো ঘুনে খাচ্ছে, পুরনো টিনের ছাদে আকাশ দেখা যাচ্ছে, হলে বসে সিনেমা দেখার পরিবেশও নেই। পরিতোষবাবু এই সিনেমা হলের সাথে জড়িত 42 বছর। তিনি বলছেন, হল খোলা থাকলে জীবন চলে আর বন্ধ হলে বাঁচাই কঠিন। দেশের সিনেমা হলগুলোতে চাকরি করেন কয়েক হাজার মানুষ,
করোনায় এক মাসেরও বেতন পাননি তাদের বেশিরভাগ। মাসে 12,000-4,000 টাকা করে একটা করে দিন এখন পাঁচ মাস ধরে, কারণ বাড়িওয়ালা রাইতে বেলা গেলে চিলাচিলি করে, এই কারণে রাইতে মাঝে মধ্যে হলও থাকে। সারা বাংলাদেশে যত হল আছে সব খুলে দাও, খুলে দিলে আমাদের শ্রমিকরা একটু বাঁচবো। প্রযুক্তির বিকাশ আর মানসম্মত চলচ্চিত্র সংকটে এমনিতেই নিবু নিবু সিনেমা হল, এখন টিকে আছে 90টির মতো। হল মালিক সমিতির চিঠি মন্ত্রী পরিষদে পাঠিয়েছেন, মন্ত্রী পরিষদের থেকে এখনো কোনো হল খোলার কোনো সিদ্ধান্ত হয়নি। নির্মাতা কমে গেছে, আপনার প্রডিউসাররা কমে গেছে, এই অবস্থা থাকলে আমার মনে করি যে এই ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাবে কিনা, আমার খুব ভয় মনে হচ্ছে। এই অবস্থায় সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় তারা। একটা সময় ঢাকার অভিজাত মানুষের বিনোদনের অন্যতম স্থান ছিল এসব সিনেমা হল, কিন্তু হাতের মুঠোয় পুরো পৃথিবীর সিনেমা দেখার সুযোগ তৈরি হওয়ায় দিনে দিনে দর্শক কমেছে এসব সিনেমা হলে, অবস্থা করুণ হয়েছে এই হলগুলো। গত 10 বছরে 1,000টি সিনেমা হল থেকে কমে এখন বাংলাদেশের সিনেমা হলের সংখ্যা 90টির মতো। করোনার ধাক্কা সামলে কতটি সিনেমা হল শেষ পর্যন্ত টিকে থাকে সেটি নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মধ্যে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। চলে গেলেন মহান মুক্তিযুদ্ধে 4 নম্বর সেক্টর কমান্ডার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সি আর দত্ত বীর উত্তম। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। মুক্তিযুদ্ধের এই বীর সেনানীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এসএম আশরাফের রিপোর্ট। বিশ্বখ্যাত ফরাসি সেনাপতি নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, নেতা মানে যে অন্যদের মনে আশা জাগিয়ে রাখতে পারে। সি আর দত্ত ছিলেন তেমনই একজন মহাযোদ্ধা, যিনি আশা দেখিয়েছিলেন বলেই কৃষক, দিনমজুর, সাধারণ মানুষ সেদিন তার অনুপ্রেরণায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সাহস পেয়েছিল। দেশের জন্য যুদ্ধ করাকে তিনি বিশেষ কিছু মনে করেননি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগেও কাছের মানুষদের বলছিলেন, বাংলাদেশের সন্তান হিসেবে ওটা ছিল তার দায়িত্ব। মুক্তিযুদ্ধে 4 নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করা সি আর দত্তকে তার অসামান্য অবদানের জন্য বীরোত্তম খেতাব দেওয়া হয়। অবশেষে জীবনযুদ্ধে হার মানতে হল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িয়ে থাকা চিত্তরঞ্জন দত্তকে। তিনি স্বপ্ন দেখেছিলেন এক অসাম্প্রদায়িক বাংলাদেশের, সবাইকে এক ছাতার নিচে আনতে গড়েছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 1927 সালের 1 জানুয়ারি ভারতের শিলংয়ে জন্ম নেয়া সি আর দত্তের পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারঘাট উপজেলায়। পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর আগে তার শেষ ইচ্ছে ছিল দেশের মাটিতেই মরদেহ সৎকার করার। এসএম আশরাফ, এটিএন বাংলা। বন্দরনগরী চট্টগ্রামে দেশি বিদেশি বিনিয়োগ এবং পর্যটন খাতকে আকৃষ্ট করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এজেন্ট বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন এবং সিডি এর চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের সাথে সৌজন্য সাক্ষাতে এই আশ্বাস দেন তিনি। আরো জানাচ্ছেন শফিকুল ইসলাম শামী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এটিন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় বন্দরনগরী চট্টগ্রামকে আরও সুন্দর, আকর্ষণীয় ও পর্যটক আকৃষ্ট করতে এটিন পরিবারের সহযোগিতা চান প্রশাসক খোরশেদ আলম। ইনভেস্ট করার জন্য আপনার সাথে আমরা জানি অনেক বিদেশি ইনভেস্টরদের যোগাযোগ আছে, আমরা বাইরে অনেক প্রভাব আছে। আপনি আমাদের চট্টগ্রামের বেসরকারি বিনিয়োগের জন্য এদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের সাথে সাক্ষাতে নগরের উন্নয়নে নেওয়া বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন ডক্টর মাহফুজুর রহমান। জলবদ্ধতার আমাদের দুটো পার্ট, একটা হচ্ছে তো আপনার বাংলাদেশ সেনাবাহিনী 34 ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন করতেছে, সেটা হচ্ছে আপনার মহেশখাল একটা সুইচ গেট, ওই সুইচ গেটটা আগামী বছর হয়ে যাবে। সুইচ গেটটা হয়ে গেলে এখানে যে জোয়ারের পানি ঢুকে আগ্রাবাদ
খালি শহরে ওটা ডুববে না। নগরবাসীর দুর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নেয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এটিএন বাংলার চেয়ারম্যান। চট্টগ্রাম মহানগরীর উন্নয়নে সব রকম সহযোগিতার আশ্বাস দেন তিনি। যত বড় প্রজেক্ট হোক, আপনি প্রজেক্ট খালি তৈরি করেন, এটাকে যখন দেখলে করবেন আপনার কত টাকা ফান্ড লাগবে, যাই না হোক আমরা এটা সাহায্য করার চেষ্টা করবো, সহযোগিতা করার চেষ্টা করবো। কারণ আমার কাছে বেশ বড় বড় কোম্পানি আছে যারা বাংলাদেশে ইনভেস্ট করতে তারা ইন্টারেস্টেড। কারণ চীনার বেলায় যেটা হয়েছে, এখন চীনা ওই আমেরিকা ইউরোপে এখন যাওয়া বন্ধ, ওদের আর যেতে পারতেছে না, বিভিন্ন দেশে ওদের হচ্ছে। তো এরা এই আমাদের এই সাবকন্টিনেন্টে কিন্তু তারা কাজ করার জন্য এসে গেছে। এবার যেমন আমাদের বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, এইসব জায়গায় কিন্তু তারা প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছে। এটিএন বাংলার চট্টগ্রাম বিভাগীয় প্রধান আলী আব্বাস সহ বিশিষ্টজনরা এই সময় উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা। স্ত্রী ও মেয়েকে হত্যা দেয় ফাঁসির দণ্ড নিয়ে ২০ বছর কারাগারের কনডেম সেলে থাকার পর খালাস পেলেন বাগেরহাটের ফকিরহাট থানার শেখ জাহিদ। তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন। স্ত্রী ও কন্যাকে হত্যা দেয় ২০০০ সালের জুনে শেখ জাহিদকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। চার বছর পর ২০০৪ সালে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে হাইকোর্ট। ২০০৭ সালে মামলাটি আপিল বিভাগে আসে। সম্প্রতি আপিল বিভাগের শুনানিতে মামলার নানা অসঙ্গতি ধরা পড়ে। হত্যার সাথে জাহিদের জড়িত থাকার প্রমাণ না থাকায় তাকে খালাস দেয় দেশের সর্বোচ্চ আদালত। গেল বছর আয়ের চেয়ে তিন গুণ বেশি ব্যয় দেখিয়েছে বিএনপি। গত বছর দলটি আয় করেছে ৮৭,৫২ লাখ টাকা আর ব্যয় করেছে ২,৬৬,৮৬,০০০ টাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আলমগীরের কাছে আয় ব্যয়ের হিসাব দাখিল করেন। দলটি ৮৭,০০০ টাকা আয় করেছে দলীয় সদস্যের চাঁদা, মনোনয়নপত্র বিক্রি ও অনুদান থেকে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রতি বছর ইসির নিবন্ধিত দলগুলোকে তাদের আয় ব্যয়ের হিসাব জমা দিতে হয়। দলগুলোর আয় ব্যয়ের হিসাব ও নিবন্ধন নিয়ে আগামীকাল বৈঠকে বসবে নির্বাচন কমিশন। নির্মাণের দুই মাসের মধ্যেই ভাঙতে শুরু করেছে পটুয়াখালীর কলাপাড়ার নিজামপুরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে আবারও পানিবন্দী হয়ে পড়ার শঙ্কায় পড়েছে স্থানীয়রা। নিম্নমানের কাজের কারণে এই পরিস্থিতি বলে অভিযোগ এলাকাবাসীর। পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন এস এম আশরাফ। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে ভেঙে যায় নিজামপুরের ৫ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এরপর ৫ দফা মেরামত ও নির্মাণ করলেও সেই বাঁধ আর টেকেনি। এলাকাবাসীর দুর্ভোগ কমাতে পানি উন্নয়ন বোর্ড ২,৮৪ লক্ষ টাকা ব্যয়ে এবছর ৪টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ৮৮৫ মিটার বাঁধ নির্মাণ করে। কিন্তু মানহীন কাজের কারণে ২ মাস না যেতেই নিজামপুর, কমরপুর ও সুধীরপুরের কয়েকটি অংশে দেখা দেয় ভাঙন। এই অবদা যদি ২-৩ দিনের ভিতরে না বাঁধে তাহলে আমাদের ইউনিয়ন সব তলাইয়া ভাসে যাইবে। হাজার হাজার কানে হাল চাষ করছে, এই সব চাষবাস ধ্বংস হয়ে যাইবে। সরকার বারবার বরাদ্দ করে টাকা দেয়, টাকা এনে কন্ট্রাক্টররা ঠিক মতন কাজ করে না। আর এই যে বালি আর সিমেন্টের যে একটা বাজার হয়েছিল, প্রকল্প প্রণয়ন সহ নিম্নমানের কাজের কারণে বাঁধ ভাঙছে এমন অভিযোগ মানতে চাননি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আমাদের জানার ভিত্তিতে এখানে এরকম কিছুই হয় নাই এবং হচ্ছে এই কাজটা চলাকালীন সময় হচ্ছে আমাদের আমফান চলে আসছে। নর্মাল সিজনে কাজটা যদি হইতো এবং হচ্ছে এটা যদি ঠিকমতো জমাট বাঁধত তাহলে আর কোনো সমস্যা হতো না। আমফান এসে কিছু বস্তা উলট পালট করে ফেলছে, তাও পরবর্তীতে আমরা হচ্ছে সেগুলো হচ্ছে মেরামত করার ব্যবস্থা করেছি। এলাকাবাসীর আশা এবার অন্তত বাঁধের ক্ষতিগ্রস্ত অংশের নির্মাণ কাজ ভালো মতো করা হবে। এস এম আশরাফ, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
বগুড়ার নন্দীগ্রামে বিএডিসি সেচ স্কিমের আওতায় উপকারভোগী কৃষকদের মাঝে আউশ সেচ প্রণোদনা চেক ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার কাচরগ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক, কৃষি উন্নয়ন কর্পোরেশন বগুড়া রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম ও নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাল করিম এ সময় উপস্থিত ছিলেন। রুশ সরকারের অন্যতম সমালোচক অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগ করে হত্যা চেষ্টার অভিযোগ নাকচ করেছে মস্কো। সরকারের মুখপাত্র দিমিত্রি পেশকভ ওই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। গত বৃহস্পতিবার টমস্ক থেকে মস্কো ফেরার পথে বিমানে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নাভালনি। তার সমর্থকদের দাবি, বিমানবন্দরে পুতিন সরকারের এই ঘোর সমালোচকের চায়ে বিষ মেশানো হয়েছিল। কোমায় চলে যাওয়া নাভালনি বর্তমানে জার্মানির বার্লিনে একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাকে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন জার্মান চিকিৎসকরা। যারা ছাদ বাগান করবেন তাদের 10% ট্যাক্স মওকুফ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানী মিরপুরে ডিএনসিসির উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। ঢাকা শহরকে সবুজায়ন করতে গাছ লাগানোর বিকল্প নেই উল্লেখ করে মেয়র বলেন, চলতি বর্ষা মৌসুমে তার আওতাধীন ওয়ার্ডে 1,00,000 গাছ লাগানো হবে। সম্মানিত নগর পরিকল্পনাবিদ শহর আয়োজক যারা আছেন, একটি নীতিগত এবং একটি কমিটির মাধ্যমে আমরা সার্টিফিকেট দিব যারা ছাদ বাগান করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেই সকল ছাদ বাগানকে 10% ট্যাক্সের রেবাট দিবে। এই ঘোষণা আমি আপনাদের সামনে দিতে চাই। আগামী 1 সেপ্টেম্বর থেকে ঢাকা শহরে পরীক্ষামূলকভাবে অঞ্চল 5 এবং মিরপুর অঞ্চল 2 সহ আমরা এখানে চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছি ট্যাক্সের পরিধি বাড়ানোর জন্য। বন্যা ও করোনাকালে দুস্থদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। রাজধানীর দক্ষিণখানের কয়েকটি এলাকায় গরিব ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা দেন নেতারা। এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কুচি বক্তব্য রাখেন। প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখার কথাও বলেন তারা। 5 দফা দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিড়ি শ্রমিকরা। এনবিআর চেয়ারম্যানের বাসভবনের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন আয়োজিত মানববন্ধনে বিভিন্ন জেলার 100 শ্রমিক অংশ নেন। মানববন্ধন চলাকালে ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এম কে বাঙ্গালী ও কার্যকরী সভাপতি নূর ইসলাম বিএসসি সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে বিড়ির উপর অতিরিক্ত মূল্য প্রত্যাহার ও নকল ব্যান্ড রোল যুক্ত বিড়ির ব্যবসা বন্ধ করার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এবারে পার্টেক্স খেলার খবর। গ্রিসের অলিম্পিয়ায় এক অনুষ্ঠানে প্রজ্বলিত জাপান অলিম্পিকের জন্য প্রতীকী আলোকশিখাটি সর্বসাধারণে দেখার জন্য প্রদর্শন করা হবে। গত মার্চ মাসে সারা দেশ প্রদক্ষিণ করে টোকিওতে আসে এই শিখাটি, তবে অনুমিত ছিল না সর্বসাধারণে দেখার। এবার সেই আলোক শিখার প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে জাপান অলিম্পিক কমিটি। আগামী সেপ্টেম্বরে মাসের প্রথম দিন থেকে সাধারণকে দেখার জন্য অলিম্পিকের শিখাটি টোকিও জাদুঘরে প্রদর্শিত হবে, আর তা অব্যাহত থাকবে 1 নভেম্বর পর্যন্ত। করোনাভাইরাস মহামারীর কারণে টোকিও অলিম্পিক গেমস 1 বছর পিছিয়ে 2021 সালে আয়োজনের সিদ্ধান্ত নেয় IOC। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট। সোমবার জামাইকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া রিপোর্টে করোনা ধরা পড়ে জামাইকান গতিমানবের। তবে করোনা আক্রান্ত হলেও 8 বারের অলিম্পিক সোনাজয়ী তারকার মাঝে কোনো ধরনের উপসর্গ নেই। বোল্ট জানান, জামাইকাতে নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি। এ সময় সকলকে নিরাপদে থাকারও পরামর্শ দেন উসাইন বোল্ট। যদিও গত সপ্তাহে ঘটা করেই নিজের 34তম জন্মদিন পালন করেছিলেন 100 ও 200 মিটার স্প্রিন্টে বিশ্ব রেকর্ডধারী। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আর একবার। দেশে করোনার মৃত্যুর সংখ্যা ছাড়ল 4,000, একদিনে মৃত্যু 45 জনের, শনাক্ত 2,545। করোনা কারণে এবছর হচ্ছে না প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, বৃত্তিও পাবে না শিক্ষার্থীরা।
রাশিয়া থেকে নভেম্বরে আসছে পারমাণবিক চুল্লি পাত্র, রূপপুরে প্রস্তুত নতুন নদী বন্দর। রোহিঙ্গা অভিবাসনের তিন বছর আজ, একজনও ফেরত যায়নি মিয়ানমার, করোনায় থেমে গেছে প্রত্যাবাসন উদ্যোগ। এবং চলে গেলেন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার সিআর দত্ত বীরোত্তম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।